নামাজির দেওয়া ইফতারি খাওয়া যাবে কি? ও আচ্ছা আচ্ছা, যাবে, বিপদ যাবে, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহুদি খ্রিস্টান থেকে পানি খেতে পারে, কাপড় নিতে পারে, বুঝতে পারেনি, খাওয়া যাবে। কিন্তু বেনামাজিকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না। বেনামাজ যদি ভিক্ষুক হয়, অসহায়, হাত পাতে, তাহলে দেন, কিন্তু বেনামাজিকে সম্মান করে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, লা ইয়াকুলু তো আমাকে লত্তাকিউ, পরহেজগার ছাড়া তোমার খাদ্য যেন না খাই। তো বেনামাজি পরহেজগার নাকি? না, বেনামাজি তো বেনামাজি বলছেন কেন? বেনামাজি শব্দ না, হাদিসে আসছে বাইনাল আব্দ ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত, যে সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত সে মুসলিম, যে করে না সে কাফের। সে কি? কাফের। তবে হ্যাঁ, যদি ইফতার দেই খাবেন, সমস্যা নেই, তবে দেখবেন হালাল কিনা। শর্ত কি? হালাল। এই জন্য স্পষ্ট যে সুদখুর, স্পষ্ট যে হারামখুর, যে আপনি যদি জানেন যে স্পষ্ট খাদ্য হারাম, তাহলে খাওয়া যাবে বেনামাজি কেন? একটা হাজি সাহেবও যদি দেয় কিন্তু খাদ্যটা হারাম, তাহলে খাওয়া যাবে না, বুঝতে পারেননি? আর এই যে রমাদান আসছে, ইন্না লিল্লাহ, হারাম খুরেরা হারাম ছেড়ে দেন। দেখেন এই বিড়ি খুর, সিগারেট খুর আছে না? হ্যাঁ, ওই যে আমার এক মাদানি সাহেব বলছেন, উস্তাদ, যে আকবর আরাফার মাঠে সিগারেট ধরাইছে হাজি সাহেব, আরাফার মাঠে, বুঝেছেন তো? এরা কিন্তু এরকম হাজি আছে যে জর্দাও তো ছাড়তে পারবে না, সাহারি খাওয়ার পরেও বলবে, আহা, 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে, একবারে 4টা মেরে দি সিগারেট, বুঝলেননি? ইফতার করার পরে চিন্তা করবে, 16 ঘন্টা থেকে খেতে পারিনি, একবারে 4টা মেরে দি, মরা পর্যন্ত যদি বা ইফতার করে সাহারি খাই, একটা সিয়ামও কবুল হবে না, হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, এগুলি কি? আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার, হালাল জীবিকা নির্বাহের তৌফিক দান করুন। আল্লাহ, মসজিদে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে যৌথভাবে মোনাজাত করতে পারবে কি? এইগুলি প্রশ্ন এখনো আছে। এখন তো বাংলাদেশে যারা হিন্দু, এরাও জেনে গেছে যে এটা হলো বেদাতি আমল, যারা হিন্দু এরাও জানে যে এটা বেদাতি আমল, এর কোনো দলিল নেই। যার দলিল নাই সেটা করাটা কি? মোনাজাত তো করবেন আপনি, অবশ্যই মোনাজাত, আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন, মায়ের কবরে যান, বাপের কবরে যান, সালাতের পরে রাত্রে সব সময়তে দোয়া করেন, দুই হাত তুলে, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা কি? ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারেননি? কিন্তু ফরজ সালাত শেষে, জানাজার শেষে, সভা সমিতির শেষে, বিবাহ বৈঠকের শেষে, এই যে সম্মিলিত ফরজ সালাত শেষে সম্মিলিত যে মোনাজাত দেয়, এর কোনো দলিল নাই। যার দলিল নাই তা করা যাবে না। সেহেরি ইফতারি সময় মাইক বাজিয়ে মানুষ ডাকাডাকি কি ঠিক? বেদাত। মাইক দিয়ে সাহারি আজান দিতে হবে, সাহারির আজান আছে, এই আজান দেওয়াটা সুন্নাত। সহিহ বুখারীর 617 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, বেলাল যখন আজান দেয় তখন সাহারি খাও, যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। তার মানে সাহারির পূর্বে আজান দিতে হবে, আজান শুনে যেন বুঝতে পারে যে সাহারির সময় এখন, বুঝেননি কথা? কিন্তু আজান দেওয়া হয় না, মাইকে ডাকা ডাকি, বিদ্যুৎ না থাকলে আবার ঢোল তবলা নিয়ে বের হয়, এগুলো তো বিদাত। ইফতারের সময় নিয়ে মত পার্থক্যের সমাধান কি হবে? কি হবে? সূর্য যখন ডুবছে তখন ইফতার করেন, সমাধান শেষ, বুঝেননি কথা? এখন তো ডিজিটাল যুগ, কখন সূর্য ডুবে উঠে বোঝা যায় না, এটা সমাধান কি? ইদা গরাবাতি শাম, সমাধান হচ্ছে যখন সূর্য ডুবে যাবে, ফাকাত আফতারা সায়েম, তখন সায়েম ইফতার করবে। ও কিভাবে লিখে দিতে পারে সূর্য ডুবছে 6:45, ইফতারের সময় 48? ওটা মূর্খামি না, বুঝেন নি? প্রবাসী ভাইদের জন্য দোয়া, জি, বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়ের, যারা প্রবাসী ভাইরা আছেন আমরা তাদের জন্য দোয়া করি। প্রবাসী ভাইরা পরিবার ছেড়ে অনেক কষ্ট করে বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করেন, এমনকি তাদেরই পরিশ্রমের এই যে অর্থটা আমাদের দেশে অনেক কল্যাণমূলক কাজ হয় তাদের সহযোগিতার মাধ্যমে, প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এই যে প্রোগ্রামটা, আমি তো এগুলি প্রোগ্রামও তাদেরই একটা সহযোগিতার অংশ, তাই না? তাদেরই অংশ। আমরা দোয়া করি প্রবাসী ভাইদের, কত কষ্ট করে তারা প্রবাসে থাকেন, স্ত্রীকে ফেলে রেখে, পরিবার, ছেলে মেয়ে, পিতা মাতাকে ফেলে রেখে থাকেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, তাদের কর্মে বারাকা দান করো, তাদের অর্থনীতিতে বারাকা দান করো, আল্লাহ
পরিবার ছেড়ে বিদেশের মাটিতে আছে আল্লাহ, তুমি তাদের পরিবারকে পূর্ণ নিরাপত্তা দান করো, তাদের পরিবারে তাদের অর্থনীতিতে বারাকা দান করো আল্লাহ, যারা দান করেছে।